সেকেন্ড পার্ট আমরা দেখছি, যেখানে আমরা দেখছি যে টু অটামের সাথে, মানে অটামের সাথে কবি কথা বলছেন, কবি অটামকে উদ্দেশ্য করে কথা বলছেন এবং তাকে প্রশ্ন করছেন, হু হ্যাথ নট সিন দি, দি মানে তোমাকে, অপ্ট অপ্ট মানে প্রায়, প্রায়ই তোমাকে কে দেখে নাই, কে দেখে নাই মানে সবাই দেখেছে, সবাই দেখেছে, কোথায় দেখেছে, অ্যামিড মাঝে, কার মাঝে, স্টোর গুদাম, হ্যাঁ গুদামের মাঝে, তোমার যে গুদাম ঘর আছে এই গুদাম ঘরের মাঝে তুমি কাজ করছো, এই অবস্থায় তোমাকে প্রায় দেখেছে। সামটাইমস হুইভার সিক্স অ্যাব্রোড মে ফাইন্ড, আবার কখনো কখনো বাইরেও তোমাকে দেখেছে, অ্যাব্রোড মানে কিন্তু বিদেশ, এখানে হচ্ছে হলো বাড়ির বাইরে, হ্যাঁ হ্যাঁ বাড়ির বাইরে, তারপর তোমার গুদাম ঘরেও তোমাকে দেখেছে, আবার বাড়ির বাইরেও তোমাকে দেখেছে, কাকে দেখেছে, শরৎকে দেখেছে, শরৎ এখানে একটা মেয়ে, যে মেয়েটা কখনো তার গুদাম ঘরে কাজ করছে, কখনো তার খোলায় কাজ করছে, চাতালে কাজ করছে, আবার কখনো মাঠে কাজ করছে। তো এই মেয়েটাকে সে কিভাবে কিভাবে দেখেছে, কখনো সে বিষণ্ণ হয়ে বসে আছে, কখনো সে কাজ করছে, এই যে এটাকে বলা হয় গ্র্যানারি, এটাকে কি বলা হয়, স্টোর বা গ্র্যানারি, তোমাকে কিভাবে দেখেছে, তোমাকে বসে দেখেছে, তুমি বসেছিলা, কিভাবে বসেছিলা, সবুর মিউট করো, আব্দুল সবুর মিউট করো, কেয়ারলেস, উদাসীন বসেছিলা তুমি, অনেক গ্র্যানারি ফ্লোর, এই যে গ্র্যানারি, তো আমরা এটাকে ছোট দেখছি, এগুলো সাধারণত গ্রামে আরো বড় হয়ে থাকে, কারো কারো ঘরের মধ্যে থাকে, অনেক বড় বড় ঘর থাকে, তো এই যে গ্র্যানারি, এই শস্যাগার, এই শস্যা আর বলা যাবে শস্যাধার, তার মেঝেতে তোমাকে পড়ে থাকতে দেখেছে, আর কখনো তোমাকে দেখেছে, তোমার চুল দেখো, এই মেয়েটাকে বসে আছে, বসে থাকতে দেখছে কোথায় কোথায় বসে আছে সেই মেয়েটা, আবার কখনো দেখেছে তোমার চুল মাঝে মাঝে, হ্যাঁ তোমার চুল মাঝে মাঝে সফট লিফটেড, লিফটেড মানে হচ্ছে উত্তোলিত, উত্তোলিত বোঝো, ওঠা, তোমার হ্যাঁ হ্যাঁ বাতাসে চুলটা একটু উপরে উঠে গেছে, বাই উইনোয়িং উইন্ড, এই দেখো আমরা এই বাতাসটা চিনি, যে বাতাসে আমরা কুলা দিয়ে বা চালন দিয়ে চুলটাকে, সরি এই ফসলটাকে আমরা ওড়াই, উইনো বলা হয় সেটাকে, সেটাকে বলা হয় উইনো, হ্যাঁ 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 মানে শস্য, শস্য পরিষ্কার করার বাতাস, হ্যাঁ হ্যাঁ রাইট, শস্য পরিষ্কার করা বাতাস, তো সেই বাতাসে আমি তোমাকে দেখেছি যে তোমার মাথার চুল উপরের দিকে উঠে গেছে, অথবা আমি তোমাকে দেখেছি হাফ রিপড ফারো, হাফ রিপড, রিপ মানে হচ্ছে কাটা, আধা কাটা, রিপ মানে হচ্ছে ফসল কাটা, তাকে বলা হয় আধা কাটা, রিপ হাফ যেহেতু লেখা আছে হাফ রিপ, আধা কাটা ফারো, ফারো মানে হচ্ছে শাড়ি, এটাকে তোমাদের গ্রামে কি বলে, শাড়ি না বা সাঙ্গাল, আমাদের গ্রামে বলে সাঙ্গাল, তো এই যে এই সাঙ্গালের মাঝখানে তুমি কি করছো, তোমাকে দেখেছি যে এরকম ফসল ছিল, সেই ফসলের ভিতরে তুমি ঘুমায় পড়ছো, আর এই ঘুমও ছোটখাটো ঘুম না, সাউন্ড ঘুম, মজার ঘুমে তুমি ঘুমাচ্ছ, হ্যাঁ হ্যাঁ দীর্ঘ ঘুম মানে কি, সাউন্ড ঘুম বলতে খুব মানে একেবারে ডিপ স্লিপ, তুমি খুব মজায় ঘুমাচ্ছ, ড্রাউজড এই যে দেখো মজায় ঘুমাচ্ছে একেবারে, এর চাইতে সুখে আর পৃথিবীতে কেউ নাই, এর সাথে ভালো বিছানা আর পৃথিবীতে নাই, এরকম তার ঘুম, আর
ড্রাউজড উইথ দ্য ফিউম অফ পপিস। ফিউম মানে হচ্ছে ধোঁয়া। পপি, এই যে তোমরা পপি দেখো, এগুলোকে পপি ফুল বলে, খুব সুন্দর দেখতে পপি ফুল, সুন্দর না? হ্যাঁ, তো এই পপি ফুলটা সুন্দর, পৃথিবীতে অনেক অসুন্দর আছে, কথা বলছে হুমায়ুন আহমেদ, যে বেশিরভাগ ভালো মানুষগুলোর চেহারা খারাপ হয়ে থাকে, ঠিক আছে? তো এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, এত সুন্দর, এত আকর্ষণীয় এই ফুলটা, কিন্তু মূলত একটা নেশা, এটা হচ্ছে একটা নেশা। এই যে এর যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা মানুষকে, এটা ড্রাগ একটা। তো এই ড্রাগের ধোঁয়ায়, এই ড্রাগের ধোঁয়ায় মনে হচ্ছে মেয়েটা ঘুমাচ্ছে। তো আমরা জানি যে যখন কেউ ঘুমায়, স্বাভাবিকভাবে ঘুমালে ঘুমানো, কিন্তু কেউ যদি ড্রাগ নিয়ে ঘুমায়, তাহলে সেই ঘুমটা হয়ে যায় অনেক বেশি, মানে গভীর ঘুম হয়ে যায়। ড্রাউজড উইথ দ্য ফিউম অফ পপিস, তুমি মনে হয় পপির ধোঁয়ার তুমি যেন ঝিমোচ্ছ। ড্রাউজড, ড্রাউজ মানে হচ্ছে ঝিমোনো। ওয়াইল দাই হুক, যখন তোমার হুক মানে কাস্তে, কাস্তে আমরা গ্রামে বলি কাঁচি, কাস্তে পেয়ার্স দ্য নেক্সট সোয়াত, সোয়াত মানে হচ্ছে আটি, নেক্সট মানে পরবর্তী, স্পেয়ার মানে হচ্ছে বাকি রাখা, একটু বুঝে নাও বিষয়টা। এ তো অ্যাকচুয়ালি কি করছিল, সে অ্যাকচুয়ালি এই যে এই ধানের আটিগুলো দেখেছো তোমরা, বা ফসলের আটিগুলো দেখেছো, এগুলো কাটতেছিল সে কাস্তে দিয়ে। কাটতে কাটতে এই হাতের থেকে যে কাস্তে ছিল, এই কাস্তেটাকে সে ফেলে দিছে, ফেলে দিয়ে ঘুমায় পড়ছে। তাহলে পরবর্তী যে আটিটা আসছে তার সামনে, ওই আটিটা কিন্তু সে পুরোপুরি বাঁধেও নাই এখনো, সে স্পেয়ার করেছে, ফেলে রেখেছে। স্পেয়ার দ্য নেক্সট সোয়াত and all its twined flowers, এবং এর সাথে যে যতগুলো ফুল ছিল, twined flowers মানে এই ফুলগুলো বলতে বোঝাচ্ছে যে আমরা যে ফসল কাটি, তখন যদি তোমরা দেখো যে ধান বা গম বা যে কোনো কিছুই হোক, এগুলো কিন্তু একসঙ্গে আমরা আটি করি, ঠিক আছে? আর এইগুলোকে ফুল বলতেছে, যে ফুলের মতো ফুটে থাকে। হ্যাঁ, 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 অ্যান্ড অল টোয়াইন্ড ফ্লাওয়ার্স, অল ইটস টোয়াইন্ড ফ্লাওয়ার্স, তার মানে এই আটিগুলোকে সে কি করছে, আটিগুলো বাদ রেখে তার কাঁটাটা শেষ করে সে ঘুমায় পড়ছে। আমরা দেখলাম সে ঘুমিয়ে পড়লো, এই পপির ঘানে শুনে সে ঘুমিয়ে পড়েছে। এইভাবে আমরা তোমাকে দেখেছি কখনো, আবার কখনো এমন দেখেছি একটা গ্লিনারের মতো। গ্লিনার মানে হচ্ছে কুরুনি, গ্লিনার মানে হচ্ছে গ্লিন করে যে, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই আছে, পুরনি বোঝো নাই, রাইট রাইট, তার মানে হচ্ছে আমরা জানি যে যখন ফসল হয় জমিতে, তখন কিছু ফসল পড়ে যায় রাস্তায়, মাটিতে পড়ে যায়, সেগুলো কৃষকেরা যদি সেগুলো সংগ্রহ করতে যায়, তাদের সময় বেশি লাগে, এই সময়টার অভাবের কারণে তারা সেগুলো কুড়ায় না। তো কিছু পুয়ার পিপুল আছে, যারা তাদের সামর্থ্য কম, তারা সেগুলো কুড়ায়, তো এদেরকে বলা হয় ক্লিনার। তো তুমি একজন গ্লিনারের মতো, কুড়ুনির মতো, এই যে সে কি করায়, এই যে দেখো, এই যে কুড়াচ্ছে, কুড়ায় কুড়ায় এরকম একটা বোঝা বাঁধে, ঠিক আছে, এরকমভাবে কুড়ায়। ডোস্ট কিপ, কিপ মানে রাখা, স্টিডি, স্টিডি মানে হচ্ছে অবিচল, স্টিডি মানে কি বললাম বলো তো, অবিচল, অবিচল, হ্যাঁ,
যেমন তুমি আমার মাথা দেখা যাচ্ছে, তাই না? আমার মাথার দিকে তাকাও, এই যে আমার মাথা আছে, এখন স্টেডি আছে, কিন্তু আমার মাথা যদি কিছু দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা এরকম করতেছে, তাহলে আনস্টেডি হয়ে গেল। বুঝতে পারছো কথা? তার মানে তুমি তোমার মাথাটাকে শক্ত করে রাখো, যে কোনো যদি কেউ মাথায় কিছু লোড নেয়, মাথায় লোড নিলে অবশ্যই মাথাটাকে তাকে কি করতে হবে, স্টেডি রাখতে হবে। তুমি তোমার মাথাটাকে স্থির রাখো, অবিচল রাখো, ল্যাডেন, ল্যাডেন মাথা, ল্যাডেন মানে হচ্ছে বোঝা, হ্যাঁ বোঝা ক্রান্ত, হ্যাঁ হ্যাঁ, যে মাথায় বোঝা আছে, এই বোঝা মাথাটা তুমি কি করো, খাড়া করে রাখো, অ্যাক্রস এ ব্রুক, অ্যাক্রস এ ব্রুক, তুমি কি করো, একটা নদী পার হও, এই যে এরকম একটা খাল আছে, এই খাল, হ্যাঁ এই খাল বা নদী তুমি মাথায় নিয়ে তুমি পার হও। একটু দেখো, খেয়াল করো যেটা বলছিলাম, তার মানে যদি কেউ পানির মধ্যে দিয়ে হাঁটে, তখন তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে মাথাটাকে ঠিক রাখতে হবে, আবার ও মাথায় যেটা আছে সে ফসলটা ভিজে যাবে, সেই ভয়ে সে কি করে, মাথাটাকে শক্ত রাখে এবং পায়ের দিকে খেয়াল রাখে। এটাকে বলা বলা হচ্ছে যে হেড অ্যাক্রস এ ব্রুক। তুমি যখন একটা নদী পার হয়ে যাচ্ছ, একটা খাল পার হয়ে যাচ্ছ, ব্রুক মানে হচ্ছে ছোট নদী, তখন তুমি এভাবে আস্তে আস্তে পার হয়ে যাও। অর বাই এ সাইডার প্রেস, অথবা আমি তোমাকে দেখেছি কোথায়, দেখেছি সাইডার প্রেসের পাশে। সাইডার প্রেস মানে হলো তোমার এই যে, এটাকে বলা হয় সাইডার প্রেস। আমরা, হ্যাঁ এটা হলো ব্লেন্ডার, রাইট রাইট রাইট, ব্লেন্ডার বোঝাতো, তাই না? আগে যখন, আগে তো এই ইলেকট্রিক ব্লেন্ডার ছিল না, তখন মানুষ এইভাবে ব্লেন্ডার ব্যবহার করত, ওর মধ্যে আপেল দিত, আপেল দেওয়ার পরে একটা হাত দিয়ে ঘুরাতো, ঘোরার পরে ঘানির মতো করে যেভাবে তেল বের হয় ওইভাবে আপেলের রস বের হতো, ঠিক আছে? ইয়েস রাইট রাইট। তার মানে তোমার যে এখন যেটা দেখো তোমরা মেশিনের আখ করে, যেটা এরকমই এত ইমপ্রুভ না। তাহলে এই যে এই সাইডার, সাইডার মানে কিন্তু আপেল, তোমরা অ্যাপল সিডার ভিনেগার খাও না, এসিভি, মেয়েরা চেনে বোধ হয়, সাইডার প্রেস, তার মানে হচ্ছে আপেল প্রেসার, এই যন্ত্র, প্রেস মানে চাপ দেওয়া, এই আপেল প্রেসার যন্ত্রের দিকে তুমি তাকিয়ে থাকো ধৈর্য ভরা দৃষ্টি দিয়ে। কি বললাম বলতো? দৃষ্টিতে, হ্যাঁ হ্যাঁ, ধৈর্যশীল দৃষ্টিতে তুমি তাকিয়ে থাকো, অনবরত তাকিয়ে থাকো, কারণ হচ্ছে তোমার এই যে রসটা বের হয়, রসটা যে বের হয় তো অনেক সময় লাগে, ঠিক আছে? আমরা কিন্তু এটা দেখতে পছন্দ করি যে রসটা বের হচ্ছে, বের হচ্ছে। দাও ওয়াসিস্ট, তুমি তাকিয়ে দেখো, দ্য লুজ লাস্ট উজিংস, উজিংস মানে হচ্ছে রস, উজিংস বলতে কি হচ্ছে বলতো, হ্যাঁ লাস্ট উজিংস, আমরা যেটাকে জুস বলছি, এই ফোটা ফোটা করে যেটা পড়ছে, লাস্ট উজিংস, আওয়ার্স বাই আওয়ার্স, হ্যাঁ হ্যাঁ, ফোটায় ফোটায় এই রস পড়ছে, আর তুমি দেখছো তো দেখছোই, দেখছো তো দেখছোই, আওয়ার্স বাই আওয়ার্স, এটা বেশি হয়ে গেছে, এটাকে আমরা বলবো হাইপার বোন, কারণ হচ্ছে যে একজন মানুষ যতক্ষণই দেখুক, তাই বলে ঘন্টার পর ঘন্টা রস পড়া দেখবে না, তাই না? তো এটা লেখকের কল্পনা বা লেখকের কবিতাটাকে মিলানোর জন্য সে বলেছে, তো এটাকে আমরা বলবো হাইপার বোল। কি বলবো বলতো? হাইপার বোল মানে হচ্ছে অতিরঞ্জন। কবি, হ্যাঁ হ্যাঁ, কবি কখনো মিথ্যে বলে না, কিন্তু কবি কখনো কখনো হাইপার বোল করে, ঠিক আছে? হাইপার বোলকে কখনো মিথ্যা বলা যাবে না, কবির কোনো কথা মিথ্যা না। দাও ওয়াসেস্ট, দাও বলে তুমি দেখো, যে লাস্ট উজিংস, আওয়ার্স বাই আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ব্যাপী তুমি এই রসগুলো পড়তে দেখো, এবং আপেল রসে রসে ভরে যায়, ঠিক আছে?
তো আমরা এটি শেষ করে ফেললাম। এখন বলো, কোনো প্রশ্ন আছে?